ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভিড় বেড়েছে বাস ট্রেন লঞ্চে। ট্রেনে তুলনামূলকভাবে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি। উত্তরবঙ্গে ট্রেনগুলো গড়ে 3-4 ঘন্টা লেটে চললেও অন্যান্য ট্রেন সময় মতো কমরাপুর ছেড়ে গেছে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীদের চাপ বেড়েছে সড়কপথেও, ছিল টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগও। ঈদযাত্রার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার কমলাপুর থেকে মেইল আন্তনগর মিলিয়ে 55টি ট্রেন ঢাকা ছেড়ে যায়। যাত্রীদের চাপ সামলাতে আসন সংখ্যা ছাড়াও প্রতিটি ট্রেনে 20-30% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে। এছাড়া কমলাপুরে শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা এবার বেশ কড়া। প্ল্যাটফর্মের ভিড় সামলাতে টিকিট ছাড়া কাউকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঈদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরবঙ্গ ছাড়া প্রায় সব অঞ্চলের ট্রেন সময় মতো ছেড়ে গেছে। তবে রংপুর, দিনাজপুর, লালমনিরহাটগামী আন্তনগর ট্রেনগুলো দ্বিতীয় দিনেই অস্বাভাবিক দেরি করেছে। 9টার সময় আসার কথা, এখন পর্যন্ত কটা বাজে? 11টা পার হয়ে যাচ্ছে, এই পর্যন্ত ট্রেন আসেনি আর কি। সকাল 10টায় ছিল, কিন্তু লেট করার দরুন 11:15 বা কিংবা 11:30 দিকে আসার কথা। আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, বাট ট্রেন তো আসছে না। আমি আমার দাদুর সাথে ঈদ করতে যাচ্ছি। আমি পঞ্চগড় যাচ্ছি নানুর বাসায়। একটু দেরিতে আসবে ট্রেন, কিন্তু হয়তো বা ভালোভাবে যাবো আশা করছি। দীর্ঘ পথ আর বন্যায় লাইন ক্ষতিগ্রস্তের কারণে এই দেরি বলে জানান স্টেশন ম্যানেজার। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোই আমাদের একটু বিলম্ব হচ্ছে, কারণ ওই যে অতিরিক্ত যাত্রী চাপ, আমরা যত সম্ভব চেষ্টা করছি যে সীমিত রাখার জন্য এই বিলম্বটা। এদিকে সায়দাবাদ টার্মিনালে ভিড় কম থাকলেও মহাখালীতে ঈদের ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। সবসময় মানে যে মন্ধ রেখে ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, 1 ঘন্টা হয় টিকিট কেটেছি, এখনও বাস পাচ্ছি না। অনলাইনে sohaj.com গিয়ে দেখি টিকিট না, টিকিট আছে, তারা কাউন্টারে বলতেছে টিকিট নেই। 470 টাকা টিকিট, 575 টাকা দিয়ে অনলাইনে বুকিং দিয়া। এখন ওই গাড়ি এই পাইতেছি না, কুজে ফোন দিলে আগে দত্ত, এখন আর ধরে না। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।